মোটরযানে ব্যবহৃত সিএনজির দর পঞ্চাশ ভাগ বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো গ্যাসের দর বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত শুনানিতে এর পক্ষে যুক্তি তুলে ধরে বিতরণ সংস্থাগুলো যদিও চলমান শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ যেখানে এক বছরের মধ্যে দুইবার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে যুক্তি দেখিয়েছে সংগঠনটি প্রতি বছর ত্রিশ হাজার পাঁচশো এমএমসিএম গ্যাস উৎপাদন ও আমদানি হয় দেশে যার প্রায় চার দশমিক আট ভাগ ব্যবহার হয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মোটরযানের জ্বালানি হিসেবে ব্যবহার হওয়া সেই গ্যাসের দাম এবার পঞ্চাশ ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থা বাক্রাবাদ অ্যানেঞ্জে যুক্ত হলে যত পরিমাণ আনবেন সেটা অ্যাডজাস্ট করার জন্য হয়তো বৃদ্ধির প্রস্তাবটা এখন কত লোক বাড়াতে হবে সেটা হয়তো কমিশন স্টাডি করে বুঝবে কিন্তু এটা অনেকে বলে যে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন নেই কিন্তু আপনি অ্যালেঞ্জে বেশি দামে কিনবেন সেই টাকাটা কীভাবে ইয়ে করবেন হিসেব বলছে দেশে প্রায় পাঁচশো সত্তরটি সক্রিয় সিএনজি ফিলিং স্টেশন রয়েছে বিতরণ সংস্থাগুলোর কাছ থেকে যারা প্রতি ঘনমিটার গ্যাস কেনে বত্রিশ টাকায় অন্যান্য খরচ যুক্ত হয়ে যা গ্রাহক পর্যায়ে বিক্রি হয় চল্লিশ টাকায় দাম বাড়লে সিএনজি ফিলিং স্টেশনগুলোকে প্রতি ঘনমিটার গ্যাস কিনতে হবে আটচল্লিশ টাকায় সিএনজির দাম যে পর্যায়ে আছে এর থেকে আর আর যাতে কোনো অবস্থাতে এটা বৃদ্ধি করে এই খাতকে মৃত্যুর মুখে ঠেলে আদেয়া দেওয়া হয় অন্য কোনো ফুয়েলকে প্রণোদনা দেওয়ার জন্য যাতে এই জিনিসগুলি উৎসাহিত না করা হয় বুধবার গ্যাসের দাম পরিবর্তনে চলা গণশুনানিতে সব ধরনের গ্যাসের দর বৃদ্ধির বিরোধিতা করে ব্যবহারকারীরা সারা দিন গ্যাস দেয় কখন গ্যাস আসবে তার কোনো ঠিকানা নাই আপনি বলছেন এলএনজির দাম বাড়াবে সেই কারণে আমাদের দাম বাড়াইতে হচ্ছে আপনি দাম বাড়াবেন কোন যুক্তিতে আমি এটা একটু জানতে চাই আপনি কি নিরবিচ্ছিন্ন গ্যাস আমাকে দিচ্ছেন যদিও গ্যাসের দর বৃদ্ধির চলমান শুনানিকে অবৈধ ঘোষণা করতে আদালতের শরণাপন্ন হয়েছিল ভোক্তা অধিকার সংগঠন ক্যাব অভিযোগ যৌক্তিক কারণ না থাকলেও দর বৃদ্ধির প্রস্তাব করছে বিতরণ সংস্থাগুলো প্রস্তাবনাগুলো আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি সেই প্রস্তাবনায় তারা কোথাও কেন তারা দামটা বাড়াতে চাইছে সেটার কোনো যৌক্তিকতা ব্যাখ্যা করেনি তারা দশ ডলার করে গ্যাস আমদানির কথা বলছেন যেই পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত প্রশ্ন করেছেন যে যেখানে ভারত বাইরের থেকে ছয় ডলার করে গ্যাস আমদানি করছে সেখানে আমরা কেন দশ ডলার করছি সেটার কোনো উত্তর বিআরসি কিংবা বাংলার পক্ষ থেকে মহামান্য আদালতের সামনে পেশ করা হয়নি একই সাথে এক বছরের ব্যবধানে দুইবার দাম বাড়ানোর বিষয়টিও আদালতের নজরে আনা হয় যদি একবার ষোলো দশ দু হাজার ইংরেজি তারিখে এই মূল্য বৃদ্ধি করা হয় তাহলে আবার কিভাবে। এগারোই মার্চ দু উনিশ তারিখে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বিআরসি শুনানি করে গণশুনানির বিষয়ে মোহাম্মদ আদালত যেটা বলেছেন যেহেতু এটা রিওপেনিং অর্থাৎ একত্রিশ তিন দুই হাজার উনিশ ইংরেজি তারিখে আবার শুনানির জন্য আদেশের জন্য রেখেছেন ফলে ওনারা দেখবেন বিআরসি যদি ইন টাইম কোনো রকমের আদেশ পাস করে বসে থাকে তাহলে সেটা তারা বিবেচনায় নেবেন এ বিষয়ে আগামী একত্রিশ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উচ্চ আদালত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন